নমস্কার, আমি দীপ আচার্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য। আজকের যে বিশেষ আমার ভিডিও, এটা হচ্ছে মা বগলার প্রয়োগ। মা বগলাকে আমরা জানি, উনি এক হাতে শত্রুর জীব ধরে রেখেছেন, এবং এই মা বগলা এমন একটা দেবী যিনি বিপরীতমুখী দেবী। তিনি আপনার যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আপনার পক্ষ দিকে ফিরিয়ে আনার জন্য এর কোনো জুড়ি নেই, এবং শত্রুপক্ষের মুখ বন্ধ, তাকে স্তম্ভন, তাকে দমন, এবং তাকে আপনার বিপদের থেকে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, তাকে আপনার পরিসর থেকে দূরে সরিয়ে রাখার জন্য মা বগলার কোনো বিকল্প নেই। এবং কলিযুগে নিজের সুরক্ষার জন্য মা বগলার যদি সাধনা করা যায় বা ধ্যান করা যায় বা পুজো করা যায়, আপনি যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। এই মা বগলার অনেক রকম প্রয়োগ আছে, মা বগলার অনেক রকম রূপ আছে। মা বগলা পুরো পীত বর্ণের উনি শাড়ি পরে থাকেন এবং তার গায়ের রং সোনালি। এছাড়াও আপনার শ্বেত বগলা আছে, রুদ্র বগলা আছে, তার অনেক রকম প্রয়োগ এক একটা জায়গায় এক এক রকম করা হয়। এবং মা বগলার এই প্রয়োগগুলো অনেকভাবে করা হয়, এটা বিশেষ তিথিতে বিশেষ আসনে বসে এর প্রয়োগ যদি না করা হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়। যেমন মা বগলা কী কী লাগে, কাঁচা হলুদ লাগে, ব্যবসার শত্রুকে বাগে আনার জন্য বিশেষ প্রয়োগ করা হয় হলুদের দ্বারাই প্রয়োগ। আপনার প্রচুর শত্রু, তাকে একদম আপনার পরিসর থেকে সরিয়ে দেওয়ার জন্য, আপনার বাড়িতে এবং শত্রুর দৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে কালো সর্ষের প্রয়োগ করা হয়, সাদা সর্ষের প্রয়োগ করা হয়, শুকনো লঙ্কা দিয়ে প্রয়োগ করা হয়, এবং হলুদ বস্ত্র দিয়ে নানারকম প্রয়োগ করা হয়। এগুলো এক একটা রূপ আছে, এক একটা জিনিস আছে, একটা আলাদা ভাগ আছে। এবং মা বগলা মাল্টিপারপাস হেল্প করে, প্রচুর আপনার ঋণ সেখান থেকে বেরোনো, ঋণে আপনি জর্জরিত, আপনার পাওনা দ্বারা আপনাকে একদম ছিঁড়ে ধরছে, সেখান থেকে আপনার বেরোনো, আপনার প্রচণ্ড শত্রুতা হচ্ছে সেখান থেকে আপনার বেরোনো, শত্রু আপনাকে ছিঁড়ে খাচ্ছে তার মুখ স্তম্ভন করা, তার মুখকে বন্ধ করে দেওয়া, তাকে পরাজিত করা, এই সব প্রয়োগগুলো মা বগলার ক্ষেত্রে দিয়ে তার বিশেষভাবে প্রয়োগ করে এগুলোকে বেরিয়ে আনা যায়, এবং আপনি নিজেও বেরোতে পারবেন এবং আপনার পরিবারকে এখান থেকে সুরক্ষিত করতে পারবেন। এইভাবেই মা বগলার প্রয়োগ, এবং তার যে রূপের যে পুজো, সেই পুজোর মাধ্যমে আপনি এটা অনেকেই ক্ষেত্রে বলেন যে ঘরে মা বগলার জপ বা মা বগলার মূর্তি সাংসারিক রাখতে নেই, এটাও একটা সত্যি। এবং যদি সঠিকভাবে আপনি ভক্তি ভরে, কোনো নিয়ম নিষ্ঠা দরকার নেই, যদি সঠিক ভক্তি ভরে মা বগলা সনাপন্ন হন, তাহলে আপনি গৃহস্থ মানুষ হলেও সেখান থেকে আপনাকে সে বের করে নেবে, তার জন্য কোনো বড় সিদ্ধপুরুষ দরকার নেই। কিন্তু যদি সেই দিকে আপনার ভয় থাকে, তাহলে সঠিকভাবে যদি সিদ্ধপুরুষের মাধ্যমে আপনি যদি এই প্রয়োগগুলো করতে পারেন, তাহলে শত্রু আপনার পায়ে এসে পড়বে এবং শত্রুর মুখ আপনার পুরোপুরি বন্ধ হয়ে থাকবে, এবং আপনার এই যেভাবে ঘিরে ধরেছে আপনাকে সেখান থেকে আপনি বেরোতে পারবেন। একটা উদাহরণ দিয়ে বলি, একটা টোটকার মতো করে ধরুন, মা বগলা পীত বস্ত্রের দেবী। ধরুন আপনাকে কোনো পীত বস্ত্র বা হলুদ সুতো আপনাকে মা বগলার মন্ত্র করে জাগিয়ে দেওয়া হলো, কোনো যন্ত্রম কবচ লাগবে না, সেটাই আপনি হাতে রেখে দেবেন। দেখবেন শত্রু আপনার সামনে আসলেও সে আপনাকে কিছু বললো না, সে মাথা নত করে গেল, আপনি বাইপাস করে বেরিয়ে যেতে পারলেন। ধরুন মা বগলার আপনার সিদ্ধ করে আপনার কাঁচা হলুদের কিছু প্রয়োগ আছে, সেটা আপনি আপনার ঠাকুরের আসনে রেখে দিলেন, দেখলেন যে আপনার ব্যবসার খুব লস, মহাজন আপনাকে ছেঁকে ধরছে, কিন্তু দেখবেন কয়েকদিনের জন্য রিলিফ পেলেন, আপনি একটা টাইম পেয়ে গেলেন আপনার ওই ঋণটার টাকা জোগাড় করার জন্য। এটা সাধারণ হলুদের মাধ্যমে মা বগলারের প্রয়োগ। ধরুন আপনার কালো সর্ষে,
আপনার ঘরে সবসময় শত্রুর একটা আসছে, শত্রু আপনাকে ঘরে ঢুকে যাচ্ছে, সে আপনাকে ঘরে এসে ডিস্টার্ব করছে, ঘরে এসে অপমান করছে, সেই আপনার মা বগলার মন্ত্র পরিপূত হয়ে আপনার কালো সর্ষে আপনার দরজার সামনে কটা ছড়িয়ে রাখলেন, দেখবেন শত্রু আপনার ঘরে ঢুকছে না, সে আপনার ঘরমুখো হচ্ছে না, সে আপনাকে থেকে দূরে সরে থাকছে। এই একরকম, এটা আমি জাস্ট উদাহরণ দিলাম, এটা কয়েক হাজার প্রয়োগ আছে, এটা উদাহরণ দিয়ে বললাম। ধরুন আর একটা উদাহরণ দিয়ে বললাম, আপনার সাদা পায়রার পালক, আপনার ঘরে খুব ঝুট ঝামেল অশান্তির মধ্যে আছেন, সেই সাদা পায়রার তিনটে পালক আপনি আপনার ড্রয়িং রুমে যেখানে সবাই এসে এক জায়গায় বসে সেই জায়গায় আপনি কোনো একটা জায়গায় রেখে দিলেন, বগলার আপনার মন্ত্রপুত হয়ে বা তার প্রয়োগের মাধ্যমে ওটা ঘরে রেখে দিলেন, দেখলেন ঘরে আবার শান্তি ফিরে এলো, আপনার ঘরে যে এত ডিস্টার্ব ছিল সেই শান্তিটা আপনার ঘরে আবার ফিরে এলো। এরকম কয়েক হাজার প্রয়োগ আছে, এইরকমভাবে এটা উদাহরণ দিয়ে বললাম, কিন্তু প্রত্যেক কটা প্রয়োগই সঠিক তিথি মেনে সঠিকভাবে পদ্ধতি মানে আপনাকে এগোতে হবে, কারণ মা বগলা এমন একজন দেবী, তিনি ত্রাতা কিন্তু তিনি আবার উগ্র চণ্ডালের মতো তার ভয়ঙ্কর, সেই ভক্তি ভরে যদি কাজগুলো আপনি করেন, এরকম জাস্ট আমি উদাহরণ দিয়ে কয়েকটা আপনাকে উদাহরণ দিলাম, যদি এই প্রয়োগগুলো কিন্তু আপনাকে আপনার এই সময়ীয় বিপদ থেকে দূরে সরিয়ে রাখতে পারে, এটা বললাম। যদি এই ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে ক্লিক করবেন, এবং যদি কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় আমার নাম্বার স্কোর হচ্ছে, সরাসরি আমাকে ফোন করবেন, আমি বুঝিয়ে দেব। জয় তারা।